এবং ভূত পূজা না করার জন্য। আপনারা বলবেন আমরা তো মুসলমান, আমরা ভূতের পূজা কিরকম করি? আমার যে ভাইয়ারা ফ্রি ফায়ার খেলে বা পাবজি খেলে তাদেরকে জিজ্ঞাসা করবেন ভূত পূজা করছে না না। দারুল উলুম দেওবন্দ থেকে আজ থেকে 6-7 মাস 1 বছর আগে ফতোয়া এসে গিয়েছে যে একটি আছে তাদের পথ, মানে ভালো একটি পথ পাওয়ার জন্য, এই স্তর থেকে উপর স্তরে উঠার জন্য একটি মূর্তি আসে, সেই মূর্তিকে তারা কোনোভাবে ভাব দ্বারা বা হাত দ্বারা সেইটাকে দাবাইতে হয়, তারপরে তারা সে উপরের স্তর অবলম্বন করতে পারে। পায় যারা খেলে তারা জানে, মুরব্বি বাবারা বুঝতে পারছেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল বলছেন যে কাল আজ থেকে 1500 বছর আগে দেখেন উম্মতকে বলে দিয়েছেন, আর দেখা যাচ্ছে উম্মতের মধ্যে হচ্ছে। তাই আমার যে ভাইয়েরা আমার বন্ধুরা এখনো খেলান তারা ছেড়ে দেন। আমার কাছে কিছুদিন আগে নিলামবাজার থেকে একটি ফোন এসেছে, একজন খুব বড় ব্যবসায়ী মানুষ, এমএলএ একজন ভাই, তার স্ত্রী ফোন করেছে অন্যের মাধ্যমে যে আমার স্বামী বয়স 38 বছর, খুব বড় ব্যবসায়ী, লক্ষাধিক টাকা, কিন্তু আমার বিবাহ হয়েছে, আমি একটি সন্তানের মাও বনেছি, কিন্তু বিবাহ হওয়ার পরে আমার স্বামী প্রতিদিন রাত 10টা থেকে 3টা পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে লিপ্ত থাকে, ফ্রি ফায়ারের মধ্যে লিপ্ত থাকে। আমি এখন আমার স্বামী থেকে ডিভোর্স করতে চাই, তিনার বাড়িতে আমি তো আসি নাই সেই জন্য যে কাজ করার জন্য, আমার মা বাবা তো সেই জন্য দেন নাই আমাকে। কি বুঝাইতে চাইছে আপনারা বুঝতে পারছেন? দেখেন 38 বছরের একজন মানুষ, সেই দেখেন শয়তানের যে সেই জালের মধ্যে ফেসে গিয়েছে আর সেই রকম করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে এইরকম কাজ কুকর্ম থেকে হেফাজত করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন।